শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। আজ আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পঞ্চম অধ্যায় সামাজিকীকরণ ও সামাজিকীকরণ ও উন্নয়ন পাঠ এক সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব এ সম্পর্কে আলোচনা করব। আমি অর্চনা দে সহকারী শিক্ষিকা এলাসিং নাসিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়। আমি গত ক্লাসে তোমাদের চতুর্থ অধ্যায়ে পড়াইছি, আশা করি সেগুলো তোমরা মন দিয়ে পড়েছ বা দেখেছ। আজ আমি তাহলে পার্ট একে সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব এ সম্পর্কে পড়াব। আমরা জানি ব্যক্তির সুষ্ঠ বিকাশের জন্য সামাজিকীকরণ প্রয়োজন। জন্মের পর থেকেই মানব শিশু তার সমাজের সমাজ থেকে আচার আচরণ রীতিনীতি শিখতে থাকে, একেই বলা হয় সামাজিকীকরণের প্রক্রিয়া। সামাজিকীকরণের ক্ষেত্রে কয়েকটি প্রতিষ্ঠানের প্রভাব আমরা আলোচনা করব। সেই সামাজিক প্রতিষ্ঠানগুলো হলো এক নম্বরে পরিবার, এক নম্বরে পরিবার। সেই পরিবারটা হলো সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন। পরিবারের শিশু পরিবারের সদস্যদের প্রতি আবেগ অনুভূতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এগুলা পরিবার থেকেই পরিবারের সদস্যদের প্রতি জাগিয়ে তোলে। খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছদ ধর্মচর্চা শিক্ষা গ্রহণ এগুলা পরিবার থেকেই পেয়ে থাকে। এই জন্যই পরিবারকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বা পরিবারকে সর্বাপেক্ষা প্রথম ও প্রধান বাহন বলা হয়। দুই নম্বরে হলো স্থানীয় সমাজটাও পরিবারের পর স্থানীয় সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। চারপাশের মানুষের আচার আচরণ রীতিনীতি দেখতে দেখতে শিশু বেড়ে উঠে, এভাবে সে সহজে সমাজের রীতিনীতি শিখে যায়। স্থানীয় মানুষের ভাষা আচার আচরণ মূল্যবোধ তার আচরণের প্রভাব ফেলে। তাহলে কি স্থানীয় সমাজের ভূমিকাটাও পরিবারের পর গুরুত্ব রাখে? চারপাশের মানুষের আচার আচরণ রীতিনীতি দেখতে দেখতে শিশু কি হয়, বেড়ে উঠে, এভাবে সে সহজেই সমাজের রীতিনীতি শিখে যায়। স্থানীয় মানুষের ভাষা আচার আচরণ মূল্যবোধ তার আচরণে কি ফেলে, প্রভাব ফেলে। এখন তিন নম্বরে হল স্থানীয় সমাজে বিভিন্ন বিভিন্ন উপাদানের
ভারতীয় সমাজের বিভিন্ন উপাদানের তিন নম্বরে হলো কি স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান সেটা আবার কি স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান পরিবারের স্থানীয় সমাজের পর স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান ভূমিকা রাখে যেমন স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে সমিতি সব সমিতি সমিতি সাংস্কৃতিক সংঘ খেলাধুলার ক্লাব সঙ্গীত শিক্ষা কেন্দ্র বিজ্ঞান ক্লাব প্রভৃতি স্থানীয়ভাবে গড়ে ওঠা এসব সমিতি সংগঠন ব্যক্তির চিন্তা দৃষ্টিভঙ্গি আচার আচরণের উপর প্রভাব ফেলে ব্যক্তি এসব সংগঠনের সঙ্গে নিজেকে কি করে জড়িয়ে ফেলে এর ফলে তার বুদ্ধিবৃত্তি সুকুমার বৃত্তি ও সৌন্দর্যবোধ জেগে ওঠে এই বোধ তাকে কি করতে শেখায় সহনশীল হতে শেখায় তারপর চার নম্বরে সমবয়সী সঙ্গী সমবয়সী সঙ্গী তাহলে চার নম্বর হলো সমবয়সী সঙ্গী সামাজিকীকরণের সমবয়সী সঙ্গীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা পালন করে শৈশবে সমবয়সী সঙ্গীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ এভাবে খেলার সাথীরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখে অনেক কিছু শিখে কথাবার্তা চালচলন আচার আচরণের ক্ষেত্রে তারা একে অপরকে প্রভাবিত করে এর মধ্যে দিয়ে তাদের সহমর্মিতা সহনশীলতা সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হয় এখন পাঁচ নম্বরে হলো শিক্ষা প্রতিষ্ঠান তাহলে পাঁচ নম্বরে হলো কি পাঁচ নম্বরে হলো শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষার্থীরা একে অপরের সাথে মিলিত হওয়ায় তাদের মধ্যে নানাভাবে তারা প্রভাবিত হয় একে অপরের সাথে মিলিত হওয়ার সুযোগ পাওয়ায় তারা নানাভাবে প্রভাবিত হয় তাই শিক্ষা প্রতিষ্ঠানও ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন হলো ছয় নম্বরে রাজনৈতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এখন
এখন ছয় নম্বরে কি রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক দল নেতৃত্ব এবং আন্দোলন সংগ্রাম ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে ভূমিকা রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানুষকে সচেতন ও সংগঠিত করার মাধ্যম করার মাধ্যমে তারা একটি এই কাজটি করে থাকে তাহলে রাজনৈতিক প্রতিষ্ঠানেরও ব্যক্তি সামাজিকীকরণের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখে তোমরা তাহলে এই ছয়টা প্রতিষ্ঠানের ভূমিকা আমি আলোচনা করলাম তোমরা ভালোভাবে বইটা পড়ে নিবে এবং পড়ে তোমাদের আমি একটা বাড়ির কাজ দিয়ে যাব তোমরা খাতা লিখে নাও স্থানীয় সমাজে সমাজে বিভিন্ন উপাদান সমবয়সী সঙ্গী সমবয়সী সঙ্গী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক রাজনৈতিক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান এগুলো প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা তাহলে বাড়ির কাজটি তোমরা খাতায় লিখে নাও সামাজিকীকরণের পরিবার স্থানীয় সমাজ স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান সমবয়সী সঙ্গী শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান এগুলো সম্পর্কে আলোচনা করো তোমাদের সকলকে ধন্যবাদ ভালোভাবে পড়াশোনা করবে এবং ভালো থাকবে